এরকম অনেক ডিরেক্টর আছেন যারা গত ১৫-২০ বছরে অ্যাকশন বলাও ভুলে গেছিলেন, কার্ড বলাও ভুলে গেছিলেন। আমার আরেকটু পরিণত হতে হবে ডিরেক্টর হিসেবে। আপনার মূল পরিচয় তো আপনি নির্মাতা, এবং আপনি নির্মাতা পরিবারের একজন সদস্য। আপনার পারিবারিক ঐতিহ্য ফিল্ম ইন্ডাস্ট্রিকে ঘিরে আসে। তো আমি বলবো যে লোকে আপনাকে নির্মাতার চেয়ে উপস্থাপক হিসেবেই বেশি ট্রিট করেছেন বা ডাকেনও উপস্থাপনার জন্য বিভিন্ন অনুষ্ঠানে দেখি আমরা। তো এই বিষয়টাকে আপনি নিজে কিভাবে দেখেন? আসলে এটা এরকম না, প্রশ্নটা মানে অনেকটা এরকম যে বাচ্চা যখন থাকে তখন বাচ্চাকে আমরা কিন্তু জিজ্ঞেস করি, এই প্রবণতাটা আমাদের মধ্যেও আছে যে আচ্ছা বাবু তুমি বলো তো তুমি কাকে বেশি ভালোবাসো, বাবাকে না মাকে? বাচ্চা পড়ে যায় বিপাকে। তো ঠিক তেমনি উপস্থাপনা যদি মানে ফিল্ম যদি আমার কাছে বাবা হয় তো উপস্থাপনা আমার কাছে মা। তো দুজনের সমান কর্তৃত্ব আছে, ভালোবাসাও আছে। আর উপস্থাপনা দিয়েই কিন্তু একজন দেবাশিস বিশ্বাসের প্রথম পরিচয়, শুরুটা আমার সেভাবেই। এবং যখন আমার প্রথম নির্মিত চলচ্চিত্র যেটা শ্বশুরবাড়ি জিন্দাবাদ, সে সময় কিন্তু আমরা যখন একটা অ্যাডভার্টাইজমেন্ট করেছিলাম, প্রথম অ্যাডভার্টাইজমেন্টটা ছিল এরকম যে আমি আপনাদের প্রিয় পথের প্যাচালির দেবাশিস, আমি প্রথমবারের মতো চলচ্চিত্র নির্মাণ করেছি, ওটার নাম হচ্ছে শ্বশুরবাড়ি জিন্দাবাদ। আপনারা যেভাবে টেলিভিশনে উপস্থাপক হিসেবে আমাকে ভালোবেসেছেন ঠিক তেমনিভাবে পরিচালক হিসেবে আমাকে ভালোবাসবেন। তো উপস্থাপনাটা আমার কাছে আসলে শুরু। তবে হ্যাঁ, এটাও সত্যি যে রক্তে যদি মিশে থাকার বিষয় থাকে সেটা কিন্তু আবার পরিচালনা। উপস্থাপনা আমি আসলে নিজে নিজেই আমার শেখা। এখানে কেউ আমাকে, আমার মেন্টর যদি বলি আমি তাহলে তানভীর হোসেন প্রবাল, উনি আমাকে উপস্থাপনা জিনিসটা শিখিয়েছেন। আর পরিচালনার পুরোটাই তো বাবার হাত ধরে। তো দর্শক আপনাকে কতটুকু নির্মাতা হিসেবে ভালোবেসেছে? আমি এভাবে বলতে পারি যে দেশ জোড়া উপস্থাপক হিসেবে আমার খ্যাতি, আর হৃদয় জোড়া পরিচালক হিসেবে আমার খ্যাতি আছে। মানুষের হৃদয়ে আমি আছি পরিচালক হিসেবে। হয়তো এখনও খ্যাতির শীর্ষে বা চূড়ায় নির্মাতা হিসেবে উঠতে পারিনি, অনেক অনেক খামতি এখনও আমার আছে, আরও পরিপক্ক হওয়ার অনেক সময়ও হয়তো পড়ে রয়েছে। সেক্ষেত্রে আপনার দিক থেকে ধরেন কি কি করণীয় ছিল? আপনার কাছে মনে হয়েছে যে আপনি উপস্থাপক দেবাশিস বিশ্বাসকে ছাড়িয়ে যেতে পারেন? আচ্ছা, প্রথম কথা হচ্ছে যে যদি আমি উপস্থাপক দেবাশিস বিশ্বাসকে ছাড়িয়ে যেতে চাইতাম তাহলে কি হতো, আমি পরিচালক দেবাশিস বিশ্বাস হিসেবে নাম ঠিকই করতাম, তখন আবার উপস্থাপক দেবাশিস হিসেবে নাম করতে পারতাম না, কারণ আমি দুটোকে ব্যালেন্স করা আসলে খুব মুশকিল। এবং আমি যদি উপস্থাপনাটাকে ছেড়ে দিয়ে পরিচালনায় মনোসংযোগ দিতাম তাহলে হয়তো আমি দেশের এ ক্যাটাগরির যারা ডিরেক্টর, সোকল ডিরেক্টর আছেন, সেটা যদি নাও হতে পারতাম অ্যাটলিস্ট A- ক্যাটাগরির ডিরেক্টর হতে পারতাম। প্রবলেমটা হচ্ছে যদি আমি ওটা ছেড়ে দিতাম তাহলে উপস্থাপক হিসেবে যে আমি A+ ক্যাটাগরির আছি সেটা হারিয়ে যেত। তা আমি চাইছি বা এখনও চাচ্ছি যে যেটা A+ হয়েছে তো হয়েছে, A+-এর উপরে তো কিছু নেই, কিন্তু অ্যাটলিস্ট A- ডিরেক্টর হিসেবে আমি যাতে এগোতে পারি। আমি মনে করি নিজেকে এখন একজন B+ ডিরেক্টর, A- দিকে ধাবিত হচ্ছি। আচ্ছা, এটা মনে করছি এটা এখন যে কেউ তো যে কাউকে যে কোনোভাবেই যে কোনো সময় ভেবে নিতে পারে যে আমি তো A1। তো আমি আসলে ওটা ভাবতে চাই না, আর আমি নিজেও A1 না, আমি জানি ভালো করে। এটাকে আপনি বিনয় না মন থেকে বলছেন? দুটো ব্যাপার। আমি যদি বিনয়ী না হতাম তাহলে আমি এখনই A- ঘোষণা করতাম নিজেকে। যেহেতু আমি বিনয়ী, আমি B+ বলছি। আর পাশাপাশি আমার কাছে মনে হচ্ছে যে ট্রুলি ইন ট্রু সেন্স A- ক্যাটাগরির বা A ক্যাটাগরির, A- তো A ক্যাটাগরির মধ্যেই পড়ে। তো A- বা A ক্যাটাগরির মধ্যে আসতে গেলে আমার আরেকটু পরিণত হতে হবে ডিরেক্টর হিসেবে। হয়তো এখনও আমার কাছে মনে হয় যে গল্প নির্বাচন কিংবা পরিচালনার অন্যান্য কিছু কিছু শাখায় আমি হয়তো এখনও একটু দুর্বল আছি, এবং আমি চেষ্টা করেই যাচ্ছি প্রতিনিয়ত সবল হওয়ার জন্য। এবং কথা দিচ্ছি যে আমার আগামীতে যে ছবিগুলো রিলিজ হবে তারপরে গিয়ে আমাকে অ্যাটলিস্ট A- ক্যাটাগরিতে আমার বলতে হবে না, আমি অটোমেটিক্যালি চলে যেতে পারবো। শ্বশুরবাড়ি জিন্দাবাদ 2 কথা, তো এই সিনেমাতে তো অপু বিশ্বাস, বাপ্পি কাজ করেছে। তো আপনার সিনেমায় কাজ করা চলাকালে আমরা দেখি যে ওদের নিয়ে একটা রিউমার ছড়ানো হয়েছিল, সেটা কি আপনার ফিল্মে? না, আমার কোনো প্রোপাগান্ডা ছিল না, এটা একেবারেই ছিল না। ইনফ্যাক্ট আমি খুশি হয়েছিলাম, মানে আমি ছড়াইনি বা আমার কোনো ইন্টেনশনও ছিল না। যখন এটা ছড়িয়েছে আমি খুশি হয়েছিলাম যে আচ্ছা ঠিক আছে, ভালো তো सिनेमार जोन्नो भालो तो किन्तु ओई समयकालीन जो सिनेमाटा रिलीज हतो ताहले होयतो एई प्रोपागांडाटा बा जेटा छड़िएछिलो सेटा काजे लागतो किन्तु से समय तो रिलीज होयनि बाट ओदेर मध्य आमी एकटा हेल्दी रिलेशनशिप देखेछि जेटा खूब दरकार एकटा नायक नायिकार क्षेत्रे आर ताछाड़ा ओरा निजेराओ चाइछिलो जे होयतो एकटा जुटी होक एई जुटिर क्षेत्रे तारा विभिन्न अनुष्ठानेओ एके अपरेर साथे गेछे आमार छबि सम्पर्केई भालो भालो कथा बोलेछेन तो सेई जायगार थेके होक ना जो ओदेर मध्य कोनो सम्पर्क थेकेओ थाके जदिओ आमी एटा अन स्क्रिन बोली बा अफ स्क्रिन आमी जतटुकु तादेरके देखेछि आमार ओरकम किछु मने हयनि कोविड-19 एर समय आमरा देखि जे एकटा हताशार मध्य दिए इंडस्ट्री गेছে तो অনেকেই ভাবছিল যে এর পরে বোধহয় ইন্ডাস্ট্রি আর ঘুরে দাঁড়াবে কিন্তু উল্টা চিত্র আমরা দেখতেছি যেমন ধরেন অনন্ত জলেন উনি 120 কোটি টাকা বানাচ্ছেন কিংবা এই শাপলা মিডিয়া আসছে 100 টা সিনেমা করছেন তারপরে মোহনা মুভিজ আসছেন অমিবনি কথাচিত্র চলচ্চিত্র তারাও কাজ করছেন হ্যাঁ বড় বড় ইনভেস্টমেন্ট এখানে আসছে হ্যাঁ তো এই বড় বড় ইনভেস্টমেন্টগুলোকে আপনি কিভাবে দেখছেন এখন হচ্ছে কি বড় বড় ইনভেস্টমেন্টে যদি বড় বড় ছবি হয় তাহলে ভালো হতো বড় বড় ইনভেস্টমেন্টে ছোট ছোট ছবি হচ্ছে এখন প্রশ্নটা হচ্ছে যে এটা কতটুকুন কাজে লাগবে প্রত্যেকটা মুদ্রারই তো এপিটোপিট আছে আমি ভালো দিকটাই একটু বলি সবাই তো খারাপটা বলে আমি ভালোটা বলি ভালোটা হচ্ছে যে যারা যারা ছবিগুলো বানাচ্ছেন বা যাদেরকে দিয়ে বানানো হচ্ছে তারা কিন্তু এরকম অনেক ডিরেক্টর আছেন যারা গত 15-20 বছরে অ্যাকশন বলাও ভুলে গিয়েছিলেন কাট বলাও ভুলে গিয়েছিলেন ইভেন নির্মাণ করাও ভুলে গিয়েছিলেন এবং তাদের মধ্যে একটা বদ্ধমূল ধারণাও এসে গিয়েছিল যে জীবনে কোনোদিন মনে হয় না আর সিনেমা তারা বানাতে পারবেন তো সেই জায়গা থেকে তারা সুযোগ পেয়েছেন এরকম অনেক ডিরেক্টর আছেন যারা কাজ করছেন হ্যাঁ তো তাদের উদ্যম বা তাদের মধ্যে যে স্পৃহাটা মরে গিয়েছিল সেটা আবার জাগ্রত হয়েছে এটা ভালো দিক একটা সিনেমাতে একটা ডিরেক্টরের পাশাপাশি অনেক টেকনিশিয়ান কাজ করে তুমিও জানো ভালো করে তো তাদেরও অন্য অন্য সংস্থান হয়েছে তারাও তাদের কাজ করে যাচ্ছেন তো সব কিছু মিলে ভালো দিকটা এটা আর খারাপ দিকটা আমি এখনো বলবো না কারণ এই ছবিগুলো তো এখনো পর্দায় আসেনি আমাদের ইন্ডাস্ট্রি নিয়ে আমরা দেখি সোশ্যাল মিডিয়ায় অনেক স্ক্রল হয় ট্রল হয় কিংবা স্যাটায়ার হয় এইগুলোকে আপনি কিভাবে দেখেন আমি পজিটিভলি দেখি মানে কি তার মানে যারা ট্রল করছেন তারা কিংবা স্যাটায়ার করছেন তারা কিন্তু ইন্ডাস্ট্রিটাকে নিয়ে ভাবছেন বা স্টাডি করছেন কোনো খারাপ জিনিস নিয়েই তো ট্রল হয় বা মজার জিনিস নিয়েই তো মজাটা পেতে গেলেও কিন্তু স্টাডি করতে হয় বা ওইটাকে নিয়ে একটু গুরুত্ব দিতে হয় তো গুরুত্ব দিচ্ছে দিক না অসুবিধা কি আর আমার কাছে মনে হয় পজিটিভ অর নেগেটিভ পাবলিসিটি ইজ অলওয়েজ পাবলিসিটি আমার কাছে এটা মনে হয় হ্যাঁ কিছু কিছু ক্ষেত্রে খুব খারাপ কিছু ব্যাপারও ঘটে যেটা একেবারে উচিত না আর আমার কাছে মনে হয় যে সাধারণ দর্শকের কাছে স্বপ্নের যে জগৎটা আমাদের এটা তো একটা স্বপ্নের জগৎ তাদের কাছে এই জগৎটাকে স্বপ্নের মতন জায়গাতেই রাখা উচিত এটাকে একদম মাটিতে বেশি মাটিতে নামিয়ে আনাটাও এক প্রকার খারাপ বিষয় আমার কাছে মনে হয় আমরা আপনার আরেকটা গুণের কথা জানি আপনি গান করেন তো আমরা শেষ করব একটা গান দিয়ে আচ্ছা গানের তো নিশ্চয়ই নানা সময় নানা জায়গায় পড়তে হয় হ্যাঁ এটার ঘটনাটা হচ্ছে যে গানটা আসলে কি যেমন ধরো এখানেও আমার রক্তে পাওয়া একটা বিষয় আছে যেমন আমার বাবা এক সময় নাম করা প্যারোডি সিঙ্গার ছিলেন অনেক সিনেমাতে উনি প্লেব্যাকও করেছেন অনেক সিনেমাতে আমার মাও খুব চমৎকার গান করতেন এক সময় তো পরবর্তীকালে বাবা যখন চলে গেলেন জিনিসটা এরকম হলো যে টুকটাক গান আমি পারতাম না যে তা না আমার মা অনেক অভিমান এখনও অভিমানী আমার মা এই ব্যাপারে যে তার ছেলে এত ভালো গলাতে থাকা সত্ত্বেও প্রপারলি গান শেখেনি তো এরপরে যেটা হলো যে মারই ইন্সপিরেশনে বাবা যখন চলে গেল এই পুরো এত বড় বাড়িতে আমি আর মা ছাড়া কেউ নেই তো ওই সময় মার মন খারাপ হতো বিধায় আমি মাকে গানে গানে ভুলিয়ে রাখতাম রাত্রেবেলা আমি আর মা বসে গান করতাম আমি গান করতাম আমার পুরো এত বড় বাড়িতে মা একমাত্র শ্রোতা এই করতে 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 চর্চা করতে করতে আমার গানের গলাটা আস্তে আস্তে যেটা বন্ধ হয়েছিল ওটা খুলে গেল ইভিনিং শোয়ের যারা দর্শক আছেন সবাইকে দেবাশিস বিশ্বাসের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা আমি এই শোটা দেখেছি ইউটিউবে এটার সবচেয়ে বড় গুণ হচ্ছে এখানে খোলামেলা আড্ডা হয় প্রাণ খুলে রব্বানির সাথে গল্প করা যায় যেটা অনেক ক্ষেত্রেই পারা সম্ভব হয়ে ওঠে না তো সবাইকে এখানে এই ইউনিটের যারা আছেন সবাইকে অনেক অনেক শুভেচ্ছা আর গানের কথা যখন আসলো আমার একটা ফেভারিট গান আছে অনেকগুলো গানের মধ্যে আমি বেসিক্যালি কিশোর কুমারের গান করি উনিও আমার সবচেয়ে বড় ইন্সপিরেশন আমি একটা গান ছোট করে একটু গেয়ে দিচ্ছি আমার পূজার ফুল ভালোবাসা হয়ে গেছে, তুমি যেন ভুল বুঝো না। মালা গেঁথে রেখেছি পড়াবো তোমায়, তুমি যেন ছিঁড়ে ফেলো না।